আজকে সকাল সকাল ধোয়া কাচায় লাগলাম। এই যে বেডশিটগুলো 3-4 দিন থেকে মানে বের করা, একটা বের করলাম, কালকে একটা বের করলাম, এই করে করে না এবার দেখি না শুধু জমেই যাবে, তাই আজকে ধুয়ে দিলাম। বাবা সকালে ঘুম থেকে উঠেই আগে কাপড় বালতি ভর্তি কাপড় নিয়ে গেলাম, এদিকে ওদের স্কুলের সমস্ত কিছু, আর ঠান্ডার একটা একটা করে মানে একটা না মানে অল্প অল্প করে ধুয়ে ধুয়ে তুলছি। এই যে ওর জ্যাকেট, আবিরের সবারটাই অল্প অল্প করে ধুয়ে ধুয়ে তুলি, এখন তো আর লাগে না ওগুলো, ঠান্ডা অনেকটাই কমে গেছে, এখন আর মোটা মোটা জ্যাকেট ওগুলো লাগে না, হালকা পাতলা কিছু হলেই হয়। চলো বাবা, রোদটা কি লাগে, ছায়া খুঁজি, ছায়া খুঁজতে খুঁজতে এখানে এলাম। দেখো টিপটা হাত লেগে পড়ে গেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরো একটা নতুন ব্লগে। আজকে হলো মঙ্গলবার আর আজকে দাঁত তুলতে যাব, মানে ওষুধ খেয়ে 7 দিনের মধ্যে যাওয়ার কথা ছিল, তাই আজকে যাব, পরে বেশি লেট হয়ে গেলে পরে আবার ওষুধ খেতে হবে। আজকে ওই দেখি দুপুরবেলার দিকেই যাব, এখন বাজছে হলো এই 10টাই বাজে প্রায়, কাজকর্মগুলো কমপ্লিট করি তারপর যাব। এই যে যাচ্ছি যে মাসি মাসা, এই যে যাচ্ছি আমরা, আবির আর আমি আবার সেই দাঁত তুলতে, তাও একটুখানি সাজু গুজু করে নিলাম, দাঁত তুলছে যে তুলতে যাচ্ছি, তো কি হয়েছে না সাজ আগে তো সাজু গুজু, দাঁত তুলে তারপর তো আর কথা বলবো না, তো পর কথা বলা যাবে না, তো দাঁত তোলার আগে একটু কথা বলে নিই। বাচ্চা 12টা, আমিও ঘর থেকে বেরোলাম, তো ওখান থেকে চেম্বার থেকে মানে ফোন করলো, ফোন করে করেই ডাকে ওরা, ফোন করে ডাকলে তাহলে ওখানে গিয়ে বেশিক্ষণ বসে থাকতে হয় না, মানে তাড়াতাড়ি হয়ে যায়। এর আগের দিন যেমন মানে ওরা ফোন করার আগেই চলে যায়, তাই আমাদের বেশ কিছুক্ষণ মানে বসে থাকতে হয়, আজকে আর মানে বসে থাকতে হবে না, 12টা বাজে। তো চলো কথা বলতে বলতে ফোন চলে আসছিলো, আবিরের ম্যামের, পড়তে যায় নাই আজকে, মানে যেহেতু আমি নিয়ে যাচ্ছি তাই ম্যাম ফোন করলো। চলো সামনে থেকে অটো নিব, আর আজকে আর হাঁটবো না, এর আগের দিন মানে একটু আগে গিয়ে নামাতে আমাদের অনেকটা হাঁটতে হয়েছে, আজকে আর হাঁটবো না, চলে আসছি গন্তব্যস্থলে, যাই এবার। কি ঠান্ডা জায়গাটা, দেখো তোমাদের বলেছিলাম না যে আজকে হয়তো আজকে দেরি হবে না, তো আজকে ঠিক দেরি হয়নি একদম, মানে আমাকে 2 মিনিটও বসতে হয়নি, ভেতরে ডাকলো, আর ভেতরে আসার পরে এই চেয়ারটার মধ্যে বসতে, মানে এই চেয়ারটার মধ্যে গিয়ে যে বসতে কি ভয় যে লাগে, মানে কি বলবো, প্রচণ্ড ভয় লাগে। যে আগে প্রথমে আমাকে একটা ইঞ্জেকশন দিল, প্রথমে একটা স্প্রে করলো মুখে, তারপর একটা ইঞ্জেকশন, ইঞ্জেকশনটা দিয়ে 5-7 মিনিট বসেছিলাম, তারপর ডাক্তারবাবু মানে কাজ করলেন, আর ডাক্তারবাবু এত ভালো মানুষ, মানে কি বলবো, ভীষণ ভালো মানুষ, মানে প্রচণ্ড কেয়ার নিয়ে পেশেন্টদের দেখে, কথা বলে, সমস্ত কথা শোনে, মানে ভীষণ ভালো মানুষ, আর গান করে এত ভালো না, মানে প্রচণ্ড মানে ভালো গান করেন উনি, আর কাজ করছিলেন সঙ্গে গুনগুনো করছিল, মানে কোনোরকম ভয় আমার লাগেনি, আমি মানে বুঝতে পারছিলাম যে আমার দাঁতের সঙ্গে কি যুদ্ধ চলছে, কারণ দাঁতটা তো আমার ভালো ছিল, একটুখানি খারাপ হয়েছে, মানে প্রেশার করেই যাচ্ছে কিন্তু দাঁতটা বের আর হচ্ছে না, অনেকটা টাইম নিয়েছে দাঁতটা বেরোতে, আর যেটা একটু ভাঙা ছিল ওটা তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু যেটা আমার একটু ভালো ছিল ওই দাঁতটা বের করতে অনেকটা টাইম লেগেছে। আর এই ভিডিওটা আবির করেছে, আমি তো জানি না ভিডিও করেছে, আমি ওখান থেকে বেরোলাম, তারপর আমাকে দেখাচ্ছে, না দেখো এতটুকু ভিডিও করেছি। আমার হয়ে গেছে দাঁত তোলা, এবার চলে এলাম নিচে, এসে ওষুধ নিয়ে নিলাম, ওষুধ দিয়েছে, একটাই ওষুধ দিয়েছে, আর মানে একটা ওষুধ দিয়েছে তো বললো ওটা পরে নিলে হবে, কারণ ব্লিডিং বন্ধ হওয়ার, যদি সন্ধ্যের মধ্যে বন্ধ না হয় তাহলে নিতে বলেছে। চলে এবার বাড়ি যাচ্ছি, চলে এলাম বাড়ি, আর দেখো ভেতরে এখানে মানে বেশি করে একটা গজ কাপড় দিয়ে
তার মতো ওষুধ লাগিয়ে দিয়েছে। আর ডাক্তারবাবু বলেছে মানে কথা না বলতে এক ঘন্টা, তাই এক ঘন্টা কথা বলবো না। আর তারপর ভেতরের ওই ওষুধ দেওয়া কাপড়টা ওটা ফেলে দেব, দিয়ে আইসক্রিম খেতে হবে। এটা কিন্তু দারুণ মজার বলো, দাঁত তুললে এটা কিন্তু মজার, আইসক্রিম খেতে হবে। তো আমি আইসক্রিম খেয়েছি, দুটো আইসক্রিম খেয়েছি, ওর জন্য বেশি করে নিয়েও এসেছি সবার জন্য, সবাই মিলেই খাবো। আর কথা বলা যাবে না, এটা একটা মানে শাস্তির মধ্যেই পড়ে, কারণ মানে কথা বলতে গিয়েই ব্যথা হচ্ছে। আজকে দুপুরবেলা আমি একটু ডাল ভাত খেয়েছিলাম, মানে ডাল দিয়ে চটকে ভাত খেয়েছিলাম, আর কারণ আ হচ্ছিলো না, মুখটা ব্যথা হচ্ছিলো, তাই একটুখানি খেয়েছিলাম। এখন সন্ধেবেলা, সন্ধেবেলা আমি এবার খিদে তো পাচ্ছে, বিস্কিট অন্য কিছু তো খেতে পারবো না, তাই আবেরকে দিয়ে দোকান থেকে সুজি নিয়ে আসতে, সুজি একটুখানি আমুলের একটা দুধ দিয়ে এনেছে ছোটো, ওটা দিয়ে এখন আমি করছি একটু সুজি পাতলা করে। দাঁত তো ব্যথা করছেই, একটা ওষুধ খেয়েছি বিকেলের দিকে, আর খাওয়া যাবে না, ডাক্তারবাবু একটাই খেতে বলেছে। যাকে দিনটা এভাবেই কাটলো, ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, এই অবধিই করেছিলাম। গুড ইভিনিং, কালকে আর ব্লগ করা হয়নি, কালকে যতটুকু ব্লগ করেছিলাম সেটা এডিটও করতে পারিনি, কারণ যেন ব্যথা, ব্যথার জন্য মানে আজ এখন যতটুকু কথা বলছি আমি সকালেও কথা বলতে পারছিলাম না, মানে এখনও মানে বেশি জোরে কথা বলতে পারছি না, হাসতেও পারছি না। তো তুমি জানো যে ব্লগটা যদি কন্টিনিউ না রাখি তাহলে আমার মানে ভালো, মানে এক তো তোমাদের কমেন্ট না দেখলে ভালো লাগে না, তারপর চ্যানেলটাও বসে যায় না। তবু শর্ট ভিডিওগুলো দিয়ে দিয়ে রাখছি, কিন্তু লং ভিডিও একটা না দিলে চ্যানেলটা একবারই বসে যায়, ডাউনে চলে যায়। তাই ভাবলাম তোমাদেরকে একটু মানে জানিয়েও দিই যে আমি এখন কেমন আছি। ব্যথা আছে, ওষুধ চলছে, ব্যথার ট্যাবলেট বেশি খাইনি, ডাক্তারবাবু মানে একটাই খেতে বলছিল, সেখানে তবু আমি দুটো খেলাম, মানে একটা কালকে রাতে ওখান থেকে আসার পর, মানে রাতে একটা খেলাম মানে বিকেলের দিকে, আর আজকে সকালে একটা খেলাম, মানে প্রচণ্ড সকালে, তো মানে রাতে তো ঘুম হয়নি, কারণ এপাশ ওপাশ করে করে মানে যেদিকেই রাখি একদম মানে মাথা থেকে শুরু করে একদম গোটা ব্যথা হচ্ছিল। সকালে মানে ঘুম থেকে ওঠার পরও আমি মানে আ করতে পারছি না, ব্রাশ করবো যে ব্রাশ তো করতে বারণ করেছি, শুধু আঙুল দিয়ে ব্রাশ করেছি একটুখানি, আর কুলকুচি মানে এমনি ঠান্ডা জল দিই, গরম জল দিয়ে কালকের থেকে ঠান্ডা জল দিয়ে কুলকুচি করেছি, মানে এখন চি মানে কি বলতে পারছি না, কালকের থেকে ঠিক হয়ে যাবে কিছুটা, কারণ ওষুধ চলছে। তো ভাবলাম আজকে ভিডিওটা দিই, ঠোক গেলতেও না কি হবে বলতো, মানে ঠোক গেছি কিন্তু মুখে এখানে তো একটু একটু প্রেশার পড়ে না, ওটাতেই ব্যথা হচ্ছে। চলো আজকে আর কথা বলবো না, কারণ বেশি কথা বলতে পারণ করেছে, তবু একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমি কালকে ঠিক হয়ে যাব। আসছি কেমন, অনেকদিন থেকে না হিন্দিতে কিছু বলি না, তো আমার যারা হিন্দি ভিউয়ার্স আছে ওরা মানে কমেন্ট করে যে আমি যারা হিন্দিতে মানে কিছু বলি, আর কয়েকজন কমেন্ট করেছে যারা রেগুলার ভিডিও দেখে আর কি, তো ওরা কমেন্ট করেছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না দুদিন থেকে, তাই ভাবলাম যে একটু বলে দিই ওদের যে কেন ভিডিও দিচ্ছি না, ঠিক আছে না। তো অ্যাকচুয়ালি কি হয় না কি, या दांत में प्रॉब्लम तो मेरे काफ़ी दिनों से है, लेकिन मतलब हिंदी में वीडियो तो मैं बहुत दिन से नहीं बना रही हूँ, बंगाली में बना रही है, इसलिए आप सबको पता नहीं चल रहा कि दांत बहुत दिन से मेरा दर्द है, प्रॉब्लम चल रहा है काफ़ी दिनों से। तो क्या है ना, एक दांत में ना कीड़ा लग गया है साइड से, और एक तो ऐसे ही टूट गया था, अपने आप ही टूट मतलब छोटा छोटा टुकड़ा होके टूट गिर गया, वो थोड़ा सा लगा हुआ था तो वो भी निकाले हैं, और जो थोड़ा सा खराब हुआ था वो भी निकाल दिए हैं, मतलब दो दांत निकाले हैं यहाँ से ऊपर की तरफ, ऊपर की तरफ से दो दांत निकाले हैं,
তো এস ওয়জ সে মানে দু দিন ভিডিও নেই দে পাই কিন্তু মানে বাত নেই কর পা রই থি বাত নেই কর পা রই থি মানে অগর বাত নেই কর পাউ তো ভিডিও এডিট কেসে হোগা ওয়জ ভি তো দেনা হ্যায় না তো আজ স্টোরি সে বাত কর রই হুঁ ইসলিয়ে আপ সবকো বাতা দিয়ে কি ভিডিও মে কিউ নেই দে পা রই থি ঠিক হ্যায় অবি এসে কোশিশ করেঙ্গে ভিডিও ডালনে কি আর লাইভ ভি আউঙ্গি इस हफ्ते भी नहीं होगा शायद अगले संडे। आज के लिए इतना ही, मिलता है किसी और वीडियो पे। सब अच्छे से रहना, खुश रहना और स्वस्थ रहना, और अगर चैनल पे कोई नए हैं तो प्लीज़ सब्सक्राइब माई चैनल।